नमस्कार प्रिय व्यूअर्स यूट्यूब चैनल बराक तरंगे आमी आशु चौधरी आपनादेरके जानाई स्वागत। प्रथमे बराक तरंगे सेरा संवाद। चेरागी सिंगला एलाका परिदर्शन करलेन विधायक कमलाक्ष देवप्रकाश। निर्गम बापू डिपीते 300 कांग्रेस कर्मी बीजेपीते जोग दिलेन। एबारे विस्तारित संवाद। বৃহস্পতিবার আতাবাড়ি কেন্দ্রে মিজু আগ্রাসিত অঞ্চল পরিদর্শন করেন উত্তর করিমগঞ্জ বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ। তিনি পরিদর্শন করে বলেন, জাতি মাটির সুরক্ষা ডাক দিয়ে ক্ষমতায় আসা সর্বানন্দ সানুয়াল সরকার অসমের সার্বভৌমত্ব রক্ষায় ব্যর্থ। তিনি এও বলেন, গত নির্বাচনের আগে সর্বানন্দ সানুয়াল ভারত বাংলা সীমান্তের লাঠিটিলা ডুমাবাড়ি এলাকায় পরিদর্শনে গিয়ে বলেছিলেন, একসুরো ভূমি বাংলাদেশকে ছেড়ে দেওয়া হবে না। কিন্তু আজ সেক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন অসম সরকার। যে যে নদীর যে একটা লাইন সেটাকে শুরু যদি স্টার্ট করো, আমাদের বর্ডার যখন স্টার্ট হলো, আমাদের আসামের ভূমি থেকে সেখান থেকে শুরু হলো, তাই প্রায় 1.5 কিলোমিটার ভিতরে আমাদের মিজোরামের কিছু বাসিন্দারা এখানে ঘর বানিয়েছে। আরও দুঃখজনক ব্যাপার হচ্ছে গিয়ে যে এই অঞ্চলে অনেক জায়গায় মিজোরামের প্রশাসন বলো বা জনসাধারণের তরফ থেকে অনেক রাস্তা বানানো হয়েছে, তো সেটা কীভাবে সম্ভব হলো সেটা বুঝতে পারলাম না। আমরা যারা আসামে যারা থাকি, আসামবাসী যারা, আজকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আসামের যে চতুর সীমা যেটা আছে, প্রত্যেকটা জায়গায় সীমা বিবাদ। আজকে বিশেষ করে ছোট বুড়িবন্ধ এই অঞ্চলে, আজকে মেদিনীছড়ায়, আজকে কচুরবন্দ থেকে শুরু করে মেঘালয়, নাগাল্যান্ড, কুচবিহার, মানে যে আসামের যে চতুর্সীমা প্রত্যেকটা জায়গায় সীমা বিবাদ। এবং সেই কথাগুলো বলা হয় কচুরতলায় সেম বিবাদ হয়েছিল, সীমা বিবাদ হয়েছিল। আমরা গিয়েছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় লিখি এবং তারপর সেখানে ত্রিপাক্ষিক একটা আলোচনা হয়। এবং আজকের দিনে এখানে বললাম যে ত্রিপাক্ষিক একটা আলোচনার দরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিজোরাম গভর্নমেন্ট, আসাম গভর্নমেন্ট, এবং শুধু মিজোরামের ক্ষেত্রে নয়, আসামের চতুর্সীমায় যাদের গভর্নমেন্ট, প্রত্যেকটা গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করা উচিত। কারণ আমাদের আসামের জমি প্রত্যেকটা বছর আজকে অন্য অন্য রাজ্য দখল করছে। আজকে ইস্ট সাইডে যদি দেখা যায়, যদি আজকে বিশেষ করে কিছুদিন আগে মিজোরামে যে আমাদের আসামের জায়গা একটা দখল করে নিয়েছে আমরা শুনতে পেরেছি, সেই সূত্রে আজকে আমাদের রাতাবাড়ি ছোটভূমির মিজোরামের বর্ডারে আমরা গিয়েছি এবং আমাদের বরাকবিলির ডাইনামিক লিডার তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ উনি আমাদের সঙ্গে এসেছেন। এবং সেখানে গিয়ে আমরা দেখেছি যে যেভাবে আমাদের আসামের জায়গাটা ছোটভূমির মিজোরামের সরকার সেটা অবৈধভাবে নিয়েছে, সে ব্যাপারে আমাদের ডাইনামিক লিডার কমলাক্ষ দেবপ্রকাশ বিধানসভাতে প্রশ্ন উত্থাপন করবেন, এটা আমাদের ওনার কাছে দাবি রেখেছি আমরা রাতাবাড়ির পক্ষ থেকে এবং আসামবাসীর পক্ষ থেকে, যে আমাদের আসামের যে জায়গাটা ওরা দখল করে রাখেছে মিজোরাম, সেই জায়গা যাতে পুনরুদ্ধার হয় এবং বর্তমান সরকার যেভাবে এই জায়গাটা মিজোরাম সরকারকে দিতে চলেছে সেটার আমরা তীব্র প্রতিবাদ করছি। বর্তমান সরকারে যদি এই জায়গা আমাদের আসামের জায়গা ফিরিয়ে না আনতে পারে, আমরা কংগ্রেসের পক্ষ থেকে আমরা বলছি যে আগামী 2021 আমাদের কংগ্রেসের সরকার আসলে আমরা এই জায়গাটা পুনরুদ্ধার করে আসামবাসীকে উপহার হিসেবে দেব এবং রাতাবাড়িবাসীকে। সোনাইয়ে নির্গাম বাগপুর জিপির 300 কংগ্রেস কর্মী মাহমুদ হোসেন লস্করের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন। যোগদান উপলক্ষে মাহমুদ হোসেনের বাড়িতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসম বিধানসভার উপাধ্যক্ষ তথা সোনাই বিধায়ক আমিনুল হক লস্কর। পশ্চিম সোনাই মণ্ডল সহসভাপতি মাহমুদ হোসেন লস্করের পৌরোহিত্য সভায় উত্তরীয় ও টুপি দিয়ে বরণ করেন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর তাদেরকে। সভায় উপাধ্যক্ষ তার বক্তব্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য তুলে ধরেন। তিনি বলেন, কাজ করলে মানুষ সম্মান দেয়, তিনি কাজ করেছেন বলে আজ সম্মান পেয়েছেন। উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর তার বক্তব্যে বলেন, 31 নম্বর সার্কলে জনগণের শিলচর শহরের সঙ্গে যোগাযোগ দূরত্ব কমাতে একমাত্রই পারে বিজেপি দল। ইতিমধ্যে বিভিন্ন কাজের জন্য অর্থ মঞ্জুর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এদিনে সভায় বক্তব্য রাখেন পশ্চিম শ্রেণী মণ্ডল সভাপতি প্রদীপ কুমার দাস, নজরুল ইসলাম বড়বুইয়া, সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি নজরুল ইসলাম লস্কর, সিরাজুল ইসলাম লস্কর সহ আরও অনেকে। মাহমুদ হোসেন লস্কর তার বক্তব্যে বলেন, বিজেপি এবং বিধায়ককে ভালোবাসলে প্রকাশ্যে কাজ করতে হবে সকলের। এদিনের অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন সভাপতি রুস্তানা বেগম লস্কর, এপি সদস্য সুজাউল ইসলাম লস্কর, সহ সভাপতি বাহারুল ইসলাম লস্কর, বাহারুল ইসলাম প্রমুখ। আর কাজ না করলে খালি কলস, ঠিক না? কাজ করেছে, আমার কথা নয়। মানুষ উপলব্ধি করতে পারছে, মহিলারা উপলব্ধি করতে পারছে যে আগের যিনি বিধায়ক ছিলেন উনাকে ভোট দিয়েছিলাম, ভোট দেওয়ার পরে উনি কাজ করেন, এর জন্য খালি করে থেকে প্রতিবাদ করেছে। আর এই বিধায়ককে আমরা ভোট দেইনি, তথাপি উনি বিধায়ককে কাজ করেছেন, এর জন্য ফুলের মালা দিয়েছে। এই যে পরিবর্তন, এই যে পরিবর্তন, এই যে মনে মানুষের মনের ভাব, এটা কিন্তু মানুষ মানুষকে দেয় কাজের বিনিময়ে। আজকে দেখেন যে এই নেরগা পার্কপুর গঙ্গাপুর বাড়িপারে পাহাড় পরিমাণ সমস্যা ছিল, কাজ ছিল, রাস্তাঘাটের অবস্থা খুবই শোচনীয় ছিল। মানুষ বলত আমরা এখানে ভরপুর, এই 31 নম্বর মানুষ আমার মাইনরিটি মোর্চার সভাপতি আমার নজরুল ইসলাম লস্কর সাহেব বলেছেন, আমাদের শিক্ষা দীক্ষাও আছে, আমরা চলবার মতো আমাদের ব্যবস্থাও আছে, কিন্তু আমরা অবহেলিত। আমাদের রাস্তাঘাট নাই, রাস্তাঘাট যদি আছে রাস্তাঘাটের অবস্থা খুব শোচনীয়, ফেরিঘাটের কথা কেউ চিন্তা করে না, আমাদের স্কুল কলেজের কথা কেউ চিন্তা করে না, ভোট আসলে ভোট নেই, ভোটের পরে আমাদের খবর কেউ নেয় না। আমি বলেছিলাম যে আমি মানুষের ভোট পেয়ে বিধায়ক হয়েছি, মানুষের দোয়া আশীর্বাদে আমি বিধায়ক হয়েছি, কে ভোট দিয়েছে আর কে ভোট দেয়নি এটা আমি দেখিনি। আমি যে একটু বিধায়ক হয়েছি, সমস্ত সহায় সমষ্টির মানুষ আমাকে ভোট দিয়েছে, যে ভোট দেয়নি এ আমাকে দোয়া আশীর্বাদ দিয়েছে, আর মানুষের দোয়া আশীর্বাদে আমি বিধায়ক হয়েছি। শুধুমাত্র যেখান থেকে ভোট পেয়েছি এখানে কাজ করতে হবে না, যেখানে ভোট পাইনি এখানেও কাজ করতে হবে, এই মনোবৃত্তি নিয়ে 31 নম্বর সার্কেলের রাস্তাঘাট এমন একটা বাকি নাই যেটা সব করেছে। এবং কারো কাছে অনুরোধ করতে হবে, কারণ ভারতীয় জনতা পার্টি অভিনেত্রী দল যে শর্মা আছে এবং কাজের মূল্য আছে। আমার সে কথা কি বলার অর্থ এটাই যে দেখেন, আমরা বিগত দিনে আমাদের যে নির্বাচন ছিল সেই নির্বাচনে আপনাদের জিতিয়ে আমাদের মাননীয় বিধায়ক পাঁচ লক্ষ ভোট পেয়েছিলেন, কিন্তু আমাদের পঞ্চায়েত নির্বাচিত হয়েছিলেন এই দিক থেকে, এপি সদস্য নির্বাচিত হয়েছেন, গ্রুপ সদস্য নির্বাচিত হয়েছেন, সেটি সম্ভব হয়েছে আমাদের মাননীয় বিধায়কের কাজের বিনিময়ে এবং ওনাদের ব্যক্তিত্বের বিনিময়ে। তাই বন্ধুগণ, আমাদের যে কর্তৃপক্ষ মণ্ডল, আমি যেহেতু সাংগঠনিক সভাপতি, সাংগঠনিক কথা বিচারটি বলতে হয়, আমাদের কর্তৃপক্ষ মণ্ডল 12টি জিতি, সেই 12 প্রমাণ করে দিতে চাই হাত উঠানের মাধ্যমে। আজকে আমরা বিজেপিতে সক্রিয়ভাবে বিজেপি দলে এবং আমাদের বিধায়কের সঙ্গে কারা কারা আছি আপনারা হাত করে প্রমাণ করে দেন। আমাদের বর্তমান পরিকল্পনা হচ্ছে যারা বিজেপিকে ভালোবাসবে, যারা বিধায়ককে ভালোবাসবে, তারা ময়দানে থাকতে হবে, তারা ময়দানে থাকতে হবে। রাতে এগিয়ে সকালবেলা করবে বিধায়কের বাড়িতে গেলে আমরা আপনার সামনে আসি, ভোট দেব সেটা আমরা খাই না। আমাদের বুথ কমিটির 50 সদস্য স্পষ্ট বক্তব্য, আমি বিধায়ক ভাষণ দেশে থাকতে চাই। আমরা গত 10 দিন ধরে এবং আজকে আমাদের গ্রামাঞ্চলে এমন একটা পরিবেশ, বুঝে যায় কালকে 2021 নির্বাচন, কালকে বুঝে যায় 2021 নির্বাচন, যেটা আপনি আসার সময়ও আপনি অভিজ্ঞ মানুষ।
লক্ষ্মীপুর খাদ্য ও সামরিক সরবরাহ বিভাগের অধীনে থাকা লাভকপার চতুর্থ খণ্ড গ্রামের সত্তরটি পরিবারের ন্যায্যমূল্যের গ্রাহকদের নিলারের টানাটানি অব্যাহত রয়েছে। বিগত জুন মাস থেকে সত্তরটি পরিবারের লোকদের নিয়ে এই অবাঞ্ছিত ছেলেখেলা চলছে বলে অভিযোগ করেন গ্রাহকরা। পয়লাপুল জিপির অন্তর্গত হলেও লাভকপার চতুর্থ খণ্ড গ্রামটির প্রত্যন্ত একটি এলাকা, যে গ্রামটিতে নেই একজনও সরকারি কর্মচারী। এই 100% মানুষ দিনমজুর ও শ্রমিক, একেবারে অনুন্নত গ্রাম। এই গ্রামের হতদরিদ্র সত্তরটি পরিবার ন্যায্যমূল্যের গ্রাহক হিসেবে গত 9 জুন তারা ডিলার পরিবর্তনের আবেদন করেন লক্ষ্মীপুরের মহকুমা শাসকের কাছে। এরপর থেকেই তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেন। আমরা তর্ক করলে আবার বাইরে চাউল করে না, ফালাই না, তার ডেরার ভিতরে ফালাইয়া আবার চাউল আমরা ষাট দিবা মাফিয়া দে। এই রকমে আমরা কষ্ট পাই। চাউল আনার যাইতে আমরা 50-60 টাকা বাড়া যায়, এর অসুবিধা আমরা রেমনুত মারতে আমরা সবে সমর্থন করিয়া তারে আমরা কাঠ উৎসন যাইছি, আমরা তার কানে খাইতে চাই।